আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ব্রেড রোল ব্রেড রোল বানাতে কিন্তু খুবই ইজি খেতেও কিন্তু অনেক সুস্বাদু বাচ্চাদের পছন্দের নাস্তা হচ্ছে ব্রেড রোল চলুন আমি কীভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি ব্রেড রোল বানানোর জন্য ভিতরে পুরের প্রয়োজন হবে আমি প্রথমেই পুরটা রেডি করে নিব প্রথমে একটি প্যান নিয়ে নিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম দুটো বড়ো সাইজের লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য করে গোলমরিচ গুঁড়ো সামান্য করে মশলাটা ভালো করে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে গাজর আর বরবটি কুচি দিয়ে দেব আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন দিয়ে দিলাম টমেটো সস দুই চামচ ভালো করে নেড়ে চেড়ে সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব সেদ্ধ হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে দিব আমি এখানে তিনটা ডিম দিয়েছি ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সামান্য করে টেস্টিং সল্ট আপনারা চাইলে নাও দিতে পারেন সব শেষে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি আমি এখানে ফ্রোজেন করা ধনেপাতা দিয়েছি পুরটা রেডি হয়ে গিয়েছে রোলের জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি প্রথমে ব্রেডগুলো সাইড একটি নাইফের সাহায্যে কেটে নিয়েছি পানি নিয়ে নিলাম আর পুর নিয়ে নিলাম একটি বাটিতে চলুন তৈরি করি একটি পাউটির টুকরুকে আমি একটি বেলনির সাহায্যে পাতলা করে বেলে নিব পাতলা করে বেলে চারোপাশে পানি দিয়ে ভিজিয়ে নিব যাতে রোলের ভাজটা ভালো করে দেওয়া যায় এভাবে পানি লাগিয়ে আমি ভিতরে পুর দিয়ে দিব তারপর ভাজ দিয়ে দিব কীভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন প্রয়োজনে পানি দিয়ে পাউরুটিটাকে ভিজিয়ে নেবেন তাইলে রোলের ভাজটা খুবই সুন্দরভাবে দেওয়া যায় ঠিক সেমভাবে বটে নেবেন এই যে হয়ে গেল একটি রোল আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে পাতলা করে বেলে পানি দিয়ে চারোপাশ ভিজিয়ে নিব। তারপর পুর দিয়ে দিব পুর খুব সামান্য করে দিতে হবে বেশি দিলে কিন্তু ফেটে যাবে ভাজটা দিয়ে দিচ্ছি খুবই তাড়াতাড়ি কিন্তু বানানো যায় বাসায় অবশ্যই ঠিক সেম রেসিপি ফলো করে ট্রাই করবেন আমি এভাবেই সবগুলো রোল বানিয়ে নিব। সবগুলো রোল আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিব এপিট ওপিট করে লালচে করে ভেজে নিব। এমন কালার হয়ে আসলেই নামিয়ে নেব সেমভাবে সবগুলো ভেজে নিব। এমন গোল্ডেন কালার হয়ে আসলে নামিয়ে নেব আমার সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে রোলগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে ভিতরের অংশটা সফট হয়েছে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেয় বাসা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ